করছো তুমি? ঘুম পাড়াচ্ছ? ঘুম, আচ্ছা ঘুম পাড়িয়ে দাও। ঘুম পাড়ানি গান গাও, ঘুম পাড়ানি মাসি পিসি গান গিয়ে ঘুম করিয়ে দাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সুপর্ণা স্কুল লাইফ চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি, আমার ফ্যামিলি সবাই কিন্তু ভালো আছে। আজকে আবার একটা নতুন ভিডিও মুখোমুখি তোমাদের সামনে হচ্ছি, ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। সেটা একটা স্পেশাল জিনিস, তোমাদেরকে অবশ্যই দেখাবো এবং তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে সকাল 9:30, সাড়ে নটা থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আমার সকালের যাবতীয় কাজকর্মগুলো আমি সব শেষ করে, আমার মেয়ের প্রতি যা ডিউটি থাকে সেগুলো শেষ করে, বাড়ির সবার প্রতি ডিউটিগুলো কমপ্লিট করে তোমাদের সামনে এসেছি। তো এখন আমি স্নানও করে নিয়েছি, আমার ঠাকুরে ফুল টুল দেওয়াও হয়ে গেছে, এবং আমি এবার রান্নার ব্যবস্থা করব এবং কি রান্না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই জানিয়ে দিই আজকের ওয়েদার। তো আজকে সকাল থেকে কিন্তু মানে রাত থাকতে 4টা থেকে মনে হয় বৃষ্টি শুরু হয়েছে। তো এখন সকালে, রাতে প্রবল বৃষ্টি হয়েছিল, এখন সকালে একটু বৃষ্টির পরিমাণটা কমে গেছে, গুঁড়ি গুঁড়ি করে বৃষ্টি পড়ছে। এবং কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর খুব ভালো লাগছে ভীষণ। কারণ ওয়েদার আমার তো এই রেন সিজনটা ভীষণ ভালো লাগে, তাই আমার ভীষণ এনজয় হচ্ছে। জানো তো রাস্তাঘাটের কি অবস্থা, গাছপালা রাস্তাঘাট সমস্ত কিছু জলে ভিজে একদম একাকার হয়ে গেছে দেখো। এখনো কিন্তু গুঁড়ি গুঁড়ি করে বৃষ্টি হচ্ছে। তো চলো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, মানে একটা স্পেশাল জিনিস কালকে শুভ বাড়িতে নিয়ে এসছে, তোমাদেরকে সেটা আগে দেখাই। চলো, তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভেনামি চিংড়ি, চিংড়ি মাছের আর একটা প্রজাতি। এই কত বড় বড় দেখো, এটা কত গ্রাম গো শুভ? এটা মিনিমাম 45-50 গ্রাম হবে। 45-50 গ্রাম, মানে বুঝতে পারছো বেশ বড় বড় চিংড়ি মাছ কালকে শুভ নিয়ে এসছে এগুলো, এবং এতগুলো নিয়ে এসছে। কালকে রাত্রে কিছুটা খাওয়া হয়েছে সবার, একটু ঝাল মতন করেছিলাম, পাকা তেঁতুল দিয়ে টক করেছিলাম। আর আজকে দুপুরে কি রান্না হবে সেটা এখনও কিন্তু ঠিক হয়নি। তো ঠিক হয়নি বলতে পালং শাক হবে, পালং শাক, ডাল পালং শাক হবে, কারণ পালং শাক নিয়ে এসেছিল, ওটা ফ্রিজে আছে। পালং শাকের একটা রেসিপি হবে, এবং এটা দিয়ে কি রেসিপি হবে সেটা এখনো কিন্তু ঠিক হয়নি, আগে জিজ্ঞেস করে নি। কি খাবে এটা? এটা মালাইকারি করো। মালাইকারি, আচ্ছা নারকেলও বাড়িতে আছে, তো এই ভেনামি চিংড়ি দিয়ে মালাইকারি হবে। তো চলো তোমাদেরকে মালাইকারি আমি কিভাবে তৈরি করছি সেটা দেখাই, কারণ তোমরা অনেকে অনেক রকম পদ্ধতিতে রান্না করো, আমি কোন পদ্ধতিতে তোমাদেরকে রান্না, মানে আমি কোন পদ্ধতিতে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো চলো আগে রান্নাটা করে ফেলি, সেটা তোমাদেরকে দেখাই। আমি অলরেডি রান্নাঘরে চলে এসেছি, প্রথমেই বানাচ্ছি কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা। এই চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, লবণ দিতে এরকমভাবে জল বেরিয়ে গেছে,
কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা আর একটু গরম হবে, গরম হলে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না। কিন্তু মালাইকারি তৈরি করার সময় মাছগুলোকে বেশি ভাজতে নিই, হালকা করে জাস্ট ভেজে নেবো। আগে তেলটা গরম হয়ে যাক। তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেবো, কারণ চিংড়ি মাছের মালাইকারি করার সময় মাছকে বেশি ভাজতে নিই, জাস্ট হালকা করে ভেজে নিতে হয়। তো কথায় মাছগুলোকে ভেজে নিই। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ তোমরা আমি কিন্তু বেশি ভাজিনি, জাস্ট হালকা করেই ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজলে, ডিম ভাজলে ফেনা মতন তৈরি হয়ে যায় তেলগুলোতে, ওগুলো ফেনা হয়ে গেছে। চিংড়ি মাছেরই তো ফেনা। এতে আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এবারে দেব চিনি, জাস্ট অল্প করে। গোটা এলাচ একটা। এবার দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার আমি হালকা জল দিয়ে দিচ্ছি, কারণ গ্রেভিটা বসে যাচ্ছে। এবার আমি এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেব পরিমাণ মতো লবণ। এবার ভালো করে এটাকে কষাতে হবে। এবার আমি হালকা জল দিয়ে দিচ্ছি, ভালো করে কষানো হয়ে গেছে। এটাকে এবার ঢাকা দিয়ে দেবো, এটা এখন ফুটতে থাক। তরকারির জুসটা কতটা কমে এসছে ঢাকাটা খুলে দেখি, এরপর অন্যান্য উপকরণগুলো দিতে হবে। তো মালাইকারিতে বেশি জুস কিন্তু ভালো লাগে না। ঢাকাটা খুলে দিলাম, আর ঢাকা লাগাবো না, একটুকু জুসটি কমে যাক, তারপরে আর অন্যান্য উপকরণগুলো আমি দেবো। আর একটুকু জুসটা কমে যাক। এবার আমি দিচ্ছি আমুলের গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটাকে গরম জল দিয়ে হালকা ফেটিয়ে নিয়েছি। দু চামচ গুঁড়ো দুধ দিয়েছি। এবার আর একটু ফুটতে দেবো, যেহেতু গুঁড়ো দুধটা দিয়েছি। তারপরে আর অন্যান্য উপকরণগুলো দেব। আর একটু ফুটতে থাক। কীভাবে কী কী উপকরণগুলো আমি কখন কখন দিচ্ছি সেগুলো কিন্তু আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি এই সিম্পলভাবে রান্না করলে তোমাদের ভালো লাগবে। আমি তো বেশি সেরকম কিছু উপকরণ দিচ্ছি না, আমি তো সিম্পলভাবেই রান্না করছি। আমার প্রায় হয়ে এসছে, আর বেশি তরকারি জুসটা আর কমাবো না। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে নারকেলের দুধ।
এই নারকেলটা কিন্তু যে দুধটা দিলাম খুব মিষ্টি কিন্তু, আমি আগে টেস্ট করে নিয়েছি। আর একটু ফুটিয়ে নামিয়ে নাও, আমার প্রায় রেডি হয়ে এসছে। তোমরা দেখো আমার এই তরকারিটা একদম কমপ্লিট। এবার আমি একটা বাটিতে করে তুলে নিচ্ছি। আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি হয়ে গেছে, এবং আমি দেখো তোমরা দেখতে পাচ্ছ জুস কিন্তু বেশি রাখিনি, জাস্ট একটু মাখামাখা টাইপের রেখেছি, কারণ মালাইকারির জুস বেশি রাখলে ভালো লাগে না, এরকম মাখোমাখো হলে কিন্তু খুব ভালো। আর আমি শিওর, এখন তো আমি টেস্ট করিনি, তোমার হাজব্যান্ডকে দিয়ে বাড়ি সবাই খাবে, তারা টেস্ট করে বলবে যে কেমন হয়েছে। এখন তোমাদেরকে জানাচ্ছি না, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, টেস্ট করে ওদের মুখ থেকেই শুনবো কেমন হয়েছে। আর এরকম পদ্ধতিতে মানে আমি যেরকম পদ্ধতিতে রান্না করলাম, তোমরা চাইলে এরকম পদ্ধতিতে একবার ট্রাই করে দেখো, আমি আশা করছি ভালো লাগবে খেতে। এই রান্না তো আমার কমপ্লিট, কিন্তু আমাদের আজকে দুপুরের লাঞ্চের মেনু কিছুটা তোমাদেরকে জানিয়েছিলাম, কিন্তু আমি পালং শাকটা যে কী কী দিয়ে রান্না করব, কেমন রান্না করব সেটা বলিনি। হ্যাঁ, পালং শাকের রেসিপিটা তোমাদেরকে দেখাবো না, কিন্তু কী কী দিয়ে রান্না করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়েছি মসুর ডাল, আর এখানে পালং শাক, কচু, আলু, এইভাবে কচু আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু ছোট ছোট চিংড়ি মাছ, এগুলো দিয়েই কিন্তু এই পালং শাকের রেসিপিটা করব আমি। তো চলো আগে এই রান্নাগুলো আমি সেরে নিই, তারপর রান্নাগুলো করে ওই মালাইকারির টেস্টটা সবাইকে দিয়ে করাবো কেমন হয়েছে। তো তোমাদের সামনে আবার আসছি, চলো। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু, পালং শাকের ডাল, পালং শাক, চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো এই দুটোই আজকে আমাদের লাঞ্চের মেনু, বেশি কিছু করিনি, এই দুটো দিয়েই আমরা আজকে খাবো। তো আগে আমরা খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদেরকে জানাবো এই রেসিপিটা কেমন হয়েছে, মালাইকারি রেসিপিটা কেমন হয়েছে সেটা আমি বাবার মুখ থেকেই তোমাদেরকে জানাবো। তো তার আগে আমি খেয়ে নিয়ে খেয়ে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার আমি রেজাল্টটা জানবো, বাড়ির সবচেয়ে যে বড়ো গার্জেন তার কাছ থেকেই জানা ভালো, তাই না? বাবার কাছ থেকেই জানা ভালো। কিন্তু বাবাকে আমি এটা বলবো না যে আমি ক্যামেরা অন করেছি, এবার তুমি সত্যি হলে ওটা মিথ্যাভাবে জানাও, ওটা কিন্তু জানাবো না। আমি কি করব, বাবা এই সময় কিন্তু বাথরুমে গেছে, আমি বাবার যেখানে বসছে ওখানে ক্যামেরাটা ফিট করে দিয়ে আসি, দিয়ে এসে তারপর বাবা এলেই জিজ্ঞেস করবো যে বাবা কেমন হয়েছে বলো, তখনই সত্যিটা জানা যাবে যে খারাপ হয়েছে না ভালো হয়েছে। তো তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের যদি কারোর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার এই রেসিপিটা যদি তোমরা ট্রাই করে দেখো যে ভালো লাগছে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা লাইক করে কমেন্ট করে জানাবে, পারলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন, ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে যাও, তার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, তাইলে সেখানে তোমরা ফলো করতে পারো। তো চলো আগে ক্যামেরাটা ফিট করে দিয়ে আসি। ও বাবা, এদিকে ঘোরো, তো ঘোরা হচ্ছে না। তুমি বলো চিংড়ি মাছের মালাইকারিটা কেমন হয়েছে? সত্যি বলছো না মিথ্যা? সত্যি দাও। আর পালং শাকের তরকারিটা তোমার কাছে তো খারাপ হলেও ভালো, আর ভালো হলেও ভালো, তুই ভালো হয়েছে। বাবার কাছ থেকে কিন্তু সার্টিফিকেট পেয়ে গেছি, বাবা কিন্তু বললো যে ভালো হয়েছে বৌমা। তো যাই হোক, মনটা বেশ ভালো লাগলো, তোমার বাবা ভালো হয়েছে বলে দিল। তো ঠিক আছে, চলো আজকে আর ভিডিওটা আমি বাড়াতে চাইছি না, এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানতা অবলম্বন করেই কিন্তু তোমরা থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই। আর দেখতে থাকো আমার ভিডিও সুপর্ণাজ গুড লাইফ।